মহাভারত রামায়ণ পড়ে শেষ করেছেন কিন্তু কেনইক উপলব্ধি হয়নি সনাতন ধর্মটা কি এটা আমার হয়েছে আমি বলছি না কিন্তু আমি চর্চা করার চেষ্টা করছি ওই কুশল জানার চেষ্টা করছে সনাতন ধর্মটাকে আমাদের ওরা যখন দেখলো যে ভারতে এই পৃষ্ঠবী আর যে চালাচ্ছে ওর নাম হলো জাকির নায়েক সেই জাকির নায়েক সনাতন ধর্ম সম্পর্কে যত মিথ্যা বাজে জিনিস জানাচ্ছে এবং আমাদের যুবক যুবতীরা বিভ্রান্ত হচ্ছে এবং তারপরে আমাদের ওরা প্রথম সনাতন বিদ্যার্থী সংসদ তারপরে জাগো হিন্দু পরিষদ শারদাঞ্জলি ফোরাম আজকের যে সংগঠনটি আমাকে আহ্বান জানিয়েছে আমি কিন্তু এই সংগঠনের নাম এভাবে জানতাম না অথচ ভারত থেকে তারা জানে তাহলে এই যে না জানা এটা কিন্তু আমাদের সীমাবদ্ধতা কিন্তু ওরা যে কাজ করে যাচ্ছে আজকে আমরা অভিভূত হয়েছি গোবিন্দ বাবু তারপরে আমাদের গোপীনাথ বাবু এরা নিজের এই উত্তরই ওখানে দিয়ে দিয়েছে আমি আমার সমস্ত হৃদয় উদার করে ওই শিশুদেরকে যারা গীতা পাঠ করছে তাদের জন্য আমার সমস্ত হৃদয় উদার করার শুভেচ্ছা দিয়ে দিলাম আশীর্বাদ দিলাম আমি এই গীতা আজকে আপনারা একটু দুঃখের সাথে শুনে নেন শ্রীকৃষ্ণ এই গীতার মূল যিনি তিনি কে ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবান ঈশ্বর অবতার এই বিষয়গুলো আমাদের জানা নেই তার জন্য আমরা যদি শুনি যে ভগবান আর একজনের কথা বলে তাহলে রাগ করে ভগবান আবার কতজন ভগবান হতে পারে অনেক কিন্তু ঈশ্বর একজনই এবং সনাতন ধর্ম বেদমূলক বেদ ব্রহ্মমূলক সেই বেদে ব্রহ্ম যখন একম এবং দ্বিতীয় ব্রহ্ম তিনি এক এবং অদ্বিতীয় তিনি আবার ভক্তের আকিঞ্চনে যখন এক থেকে বহু হতে চাইলেন তখন দিলে বললেন এক হোহং বহুশ্যাম প্রজায়ম আমি এক থেকে বহু হব প্রথমে তিনি পুরুষ এবং প্রকৃতিতে বিভাজিত হলেন ওই পুরুষই আবার সৃষ্টি স্থিতি প্রয়ের জন্য ত্রিমূর্তিতে তিনি এটা কাজ করলেন তিনি ব্রহ্মা রূপে সৃজন করেন বিষ্ণু রূপে পালন করেন শিব রূপে প্রয় করেন আর তারই প্রকৃতি সেই হচ্ছে আদি শক্তি বা আত্মা শক্তি মহামায়া সেই আবার যোগ মায়া সুতরাং ওই আত্মা শক্তি তিনি হচ্ছেন ভোগে ভবানী সমরে সিংহ বাহিনী জগৎ পালনে জগৎ ধাত্রী অসুর নিধনে করালি কালী সম্পদে লক্ষ্মী জ্ঞানে সরস্বতী সুতরাং কোথাও কোনো পার্থক্য নেই সনাতন ধর্ম ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বহুত্বের মধ্যে একত্বের দর্শন এটি হচ্ছে সনাতন ধর্ম।